স্যার আমার মনে হয় ওই ছেলেটাই না আমার বোনকে নিয়ে পালিয়েছে। এখন যখন ফোন করছি ওই ছেলেটার মোবাইল সুইচ অফ, আমার বোনের মোবাইলও সুইচ অফ। বোনের ব্যাগ, জামা কাপড়, বই খাতা মিসিং, আর সাথে আমার বোরখা। কি, আপনি বোরখা পরেন? না না, মানে স্যার আমার নাটকের কস্টিউম, থিয়েটার শিল্পী স্যার, ওটাও মিসিং। ঠিক আছে, আপনারা বসুন, আমি দেখছি কি করতে পারি। আচ্ছা স্যার, নিজের মনে করে দেখবেন স্যার। কি হবে কে জানে, ভগবান কিছু বলছে মনে হচ্ছে। হ্যালো বেটুদা, দুটি লোক এসেছে, ওদের বোনও নাকি বোরখা পরে পালিয়েছে। আমাদের কাছে খবর আছে একটি ছেলে দুটি বোরখা পরা মেয়েকে নিয়ে পালিয়েছে। হাইওয়েতে ট্যাক্সিতে ওদের দেখা গেছে। দেখা গেছে? সরকার তোদের দেখার জন্য মাইনে দেয়, আমি না। আমার বোনকে ফেরত চাই, ওই দুটো মালকে নিয়ে এখানে চলে। ঠিক আছে। আপনারা চলুন। কোথায়? আপনাদের বোনের খবর পাওয়া গেছে। চলুন স্যার। এ বাবর, সাইড দে। যেমন দাদা তেমনি বোন। কি বলি কি বলি, বেশি কথা বললে না, এখানেই ঢুকে দেবো। তিন হাজার 443 টাকা মিটারে তো 443 দেখাচ্ছে। 999 বার শূন্য হয়ে যায় সেটা জানা নেই? হ্যাঁ, তিনবার ঘুরেই টাকা হয়েছে। ও ওকে, দিয়ে দিচ্ছি, এখন আমার কাছে টাকা নেই। এই মন্দার বাইরে দু দুটো মেয়ে নিয়ে পালাচ্ছিস, এখন বলছিস টাকা নেই? আর আমি এয়ারপোর্টে পার্টি ছেড়ে দিলাম, তুই বলছিস টাকা নেই? আমি কিন্তু তোর চুল ছিঁড়ে নেবো, চুল ছিঁড়ে অনুপম খের বানিয়ে দেবো। আর তোর টাকা নেই মানে হাতে ক্যাশ নেই, এটিএমই আছে, এটিএমটাকে দাঁড় করাবেন তখন দিয়ে দেবো। এখন আসুন, খেতে আসুন, খাবার টাকা আছে আমার। দাদা বলো, এ তো হোটেল। আমাদের বোনটা বাড়িতে গিয়েছে, হোটেলে উঠলো, খুব খারাপ লাগছে। এখনই কাঁদছেন? এর পরে কি হবে? কি হবে? আসুন, হোটেলে মালিকের সাথে আলাপ করি। আলাপ করেন পুরি এটো ভাই, এরাই সেই দুজন। বলছি যে এই হোটেলটা বুঝি আপনাদের? স্যার স্যার, আপনি তো যাচ্ছেন স্যার। স্যার লোডেড, এটা আমাদের হোটেল, হোটেল আর এটাই আমাদের বাড়ি। বাড়ি? এই বাড়িতেই আমরা থাকি, আজ থেকে তোরা দুজন এখানেই থাকবি। আমরা কি করে থাকবো? আমাদের বাড়ি আছে না, ওই বাড়ি খালি রাখলে না চোরি চুরি করে নিয়ে চলে যাবে। না না, হোটেলটা কিন্তু খুব সুন্দর আপনাদের, সে ব্যাপারে কোনো কথা নেই, কিন্তু আমরা বোনকে নিতে এসেছি, বোনকে নেবো, বাড়ি চলে যাবো। বোন কোথায়? চলে আসবে, আমাদের বোনকে সাথে নিয়ে তোদের বোন চলে আসবে। বলছিলাম কি, তোদের বোনকে হাতে নিয়ে? মানে যে তোদের বোনকে নিয়ে পালিয়েছে সে আমাদের বোনকে কিডন্যাপ করেছে, তোদের দুজনের হাত পা ভেঙে তোদের নুলো করে দিয়ে। তোদের বোনকে এসএমএস পাঠাবো, তাহলেই তোর বোন, আমাদের বোন আর এই ছেলেটাকে নিয়ে চলে আস। এতটা শিওর করে আপনি কি করে বলছেন? কারণ আমি ডন, ডন পেটো ডন, আমি যা আন্দাজ করি তাই হয়, সেই জন্যই লোকে আমার। আচ্ছা, আপনি ডায়লগ বলছেন না প্রবন্ধ লিখছেন? এই তো ভাই, তোমায় দেখে বেশ বুদ্ধিমান মনে হচ্ছে, তোমার নামটা কি? চকলেট, চকলেট বোম। ফাটাস, না না বলছি ছাড় না ওসব হোপলেস কেস। একটা জিনিস অনুমান করলাম, আর সেটা কখনো হয়ে যায় সঙ্গে সঙ্গে? আচ্ছা ধরো আমি অনুমান করছি আপনার বোন চিট ফান্ডের সকল টাকা নিয়ে সুইস ব্যাংকে গিয়ে রেখে এসেছে, এটা আমি অনুমান করলাম, আর হয়ে যাবে? হয় কখনো? এই বল বল, লোরে উড়ি, বাপরে বাপ, এই এনি প্রবলেম? লোক তো আর মুখ দিয়ে উঠে
না 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 আরে এনি প্রবলেম মোবাইলটা পকেট থেকে কার এই এটা সুশীল লাগছে ওখানে নেই দাঁড়িয়ে মোবাইল এখানে এই মোবাইল থেকে ওর বোনকে এসএমএস পাঠা লে বোন পেটো আর চকলেটের বোনকে নিয়ে চলে আয় ওরা অলরেডি আমাদের তিনটে আঙুল কেটে দিয়েছে যদি না আনিস তাহলে ওই দূরে তো কাটবেই তার সাথে আরো অনেক কিছু কেটে নেবে আপনারা কি সত্যি সত্যি আমাদের আঙুলগুলো কাটবো কি না না রে কাটাকুটি আর ভালো লাগে না ওসব অনেক ঝামেলা কাটাকুটি রক্ত ফক্ত বহুত ঝামেলা এসএমএস সেন্ড করি যদি কাজ হয়ে যায় তাহলে আর কাটাকুটি কেন তবে হ্যাঁ যদি না আসে তাহলে তখন কাটাকুটি ফোন অন করেছো দেখছি দাদারা কতবার ফোন করেছে আঙুল কেটে দিয়েছে আমার চারটে সারাটা জীবন আমার বেঁচে থাকতে হবে তুই ওই চকলেট বাবু পেটো বাবুর বোনকে ফিরিয়ে নিয়ে আয় নয় তোরা আমাদের সব কেটে নেবে তাড়াতাড়ি আসিস ভালো থাকিস বাজে ছেলেদের বেশি ভালো লাগে